জুলাই মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 7 তারিখের মধ্যে অর্থাৎ মাত্র 7 দিনে 2133 জন পাকিস্তানি পাসপোর্ট বাতিল করেছে সে দেশের সরকার। সরকারি নথি অনুযায়ী এরা সকলেই প্রফেশনাল বেকার বা পেশাদার ভিখারি। আর এই পেশাদার ভিখারিদের নিয়ে পাকিস্তান সরকারের অবস্থা কার্যত ল্যাজ কবরে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে পাকিস্তানের বড় শহরগুলোর অর্থনীতির নিয়ন্ত্রণ এখন অনেকটাই ওই শহরগুলোর ভিখারিদের হাতে। কয়েকদিন আগে পাকিস্তানের একটি সংবাদপত্রে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, ভিখারি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য চাকরির বিজ্ঞাপন। বেতন মাসে 12,000 টাকা, টার্গেট ফুলফিল করলে ইনসেন্টিভের ব্যবস্থার কথাও ঘোষণা করেছে সেই বিজ্ঞাপনে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এই বিজ্ঞাপন বেরোনোর পরের দিনই সেটা নিয়েই বড়সড় প্রতিবেদন ছেপেছে ওই পত্রিকা। সেই প্রতিবেদনে দাবি, পাকিস্তানে যারা প্রথমবার চাকরির বাজারে নামছেন তাদের বড় অংশের কাছে পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নেওয়া ছাড়া কার্যত কোনো উপায় নেই। তাই লক্ষ লক্ষ যুবক এমনকি যুবতীরাও বেগার সিন্ডিকেটে নাম লেখাচ্ছে। নতুন ভিক্ষা করতে নামা একজন যুবক বা বৃদ্ধ হেসে খেলে 800 টাকা থেকে 1,000 টাকা আয় করতে পারেন। আবার মহিলা বা অসুস্থ হলে সেই রোজগারের পরিমাণ নিশ্চিতভাবে বেড়ে যায়। পাকিস্তানে চট করে কোনো চাকরিতে এত টাকা রোজগার করা কঠিন। আর এইসব ভিখারিদের রিক্রুটমেন্ট থেকে তাদের কাজকর্মের ব্যবস্থা করতে বিভিন্ন সিন্ডিকেট কোচে উঠেছে। এখানে জানিয়ে রাখা ভালো, পাকিস্তানের ভিখারিরা শুধু নিজের দেশের ভিক্ষা করে এমন নয়, তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করতে অভ্যস্ত। বেশ কয়েক বছর ধরে এ ট্রেন্ড চলছে আর এ নিয়ে বহুবার পাকিস্তানের মুখ পুড়েছে। গত বছরই সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছিল হজ যাত্রার নামে পাকিস্তান তাদের দেশে যেন ভিখারি না পাঠায়। সংযুক্ত আরব আমিরশাহিও জানিয়ে দিয়েছিল নির্মাণ শ্রমিকদের বেশে পাকিস্তান থেকে দলে দলে ভিখারি তাদের দেশে আসছে। প্রবল সমালোচনার মুখে বিষয়টি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি তৈরি করে পাক প্রশাসন। সেই রিপোর্টে উঠে আসে গত 5 বছরে বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষাবৃত্তির জন্য যাদের গ্রেফতার করা হয়েছে তাদের 90% পাকিস্তানের নাগরিক। এমনকি ভিক্ষাবৃত্তির আড়ালে অবাধে মানব পাচার চলছে বলে উঠে এসেছিল ওই রিপোর্টে। তারপরে পাক প্রশাসন সিদ্ধান্ত নেয় নথিভুক্ত ভিখারি ছাড়া আর কেউ প্রকাশ্যে রাজপথে ভিক্ষা করতে পারবে না, করলে জরিমানা ও গ্রেফতারের মুখে পড়তে হবে। মুশকিল হল ভিক্ষাবৃত্তিতে নামতে মরিয়া পাক নাগরিক একটি অংশ আইনের পরোয়াই করছে না, ফলে যেসব খাতায় কলম থেকে গিয়েছে। আসলে গত কয়েক বছরে পাক জনতা যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন সেখানে তাদের পক্ষে মরিয়া হয়ে ওঠাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।